আইব্রিয়ান এইভিও তোমাদের সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স আর সিরিজ থার্টিনের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন দিয়ে দেবো এরপরে আমার চ্যানেলে আর এই টপিক মানে এই পেপারটা নিয়ে আর কোনোরকম ভিডিও আসবে না ভিডিওতে কোনো রকম ইউটিউব অ্যাডস চলবে না সো ভিডিওটা পুরোটা দেখো কাজে লাগবে সাজেস্টিভ কোশ্চেন্সগুলো দেওয়ার আগে আমি তিনটে কথা তোমাদের বলবো যেগুলো ইম্পর্টেন্ট এক হচ্ছে কি তোমরা যদি এই পেপারটার সাজেশনস ভিডিও দেখে থাকো আমার এই ভিডিওটা পোস্ট করার আগে যদি আমি অনেক লাস্টের দিকে ভিডিওটা পোস্ট করছি মানে এই ভিডিওর আগে যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে সেই সমস্ত সাজেশনসগুলোর মধ্যে তোমরা দু হাজার একুশ মানে পিভিয়াস ইয়ার দু হাজার একুশের কোয়েশেন্সগুলো পাবে সাজেস্টিভ কোশ্চেন হিসেবে সো পরীক্ষার শুধু পিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করে গেলে হবে না সেকেন্ড হচ্ছে কি তোমাদের দু হাজার একুশে সমস্ত কোশ্চেন্সগুলো করতে হবে মানে সমস্ত কোয়েশ্চেনস অ্যানসার্সগুলো পড়তে হবে দু হাজার একুশের অ্যান্ড শুধু এ ফোর অ্যান্ড বি ফোরের কথা বলি সে তাদের হচ্ছে কি দু হাজার একুশ অ্যান্ড দু হাজার বাইশ করতে হবে প্রশ্ন উত্তর ওকে নেক্সট হচ্ছে কি তোমার যদি কেউ নোটস পারসেজ করতে চাও তাহলে হচ্ছে কি তোমরা ওপরে যে নাম্বার দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানটায় হোয়াটসঅ্যাপ করতে পারবে অ্যান্ড তোমরা পিডিএফের মধ্যে কী কী পাবে আমি জাস্ট একবার বলে দিই দু হাজার একুশের সমস্ত শর্ট কোশ্চেন অ্যান্সার পাবে দু হাজার একুশের টেন অ্যান্ড ফিফটি মার্ক্সের প্রশ্ন উত্তর পাবে অ্যান্ড সাজেস্টিভ শর্ট কোশ্চেন অ্যান্সার পাবে অ্যান্ড পঞ্চাশটা মতো বা পঁয়তাল্লিশটা মতো তোমরা শর্ট প্রশ্ন পাবে প্র্যাকটিসের জন্য অ্যান্ড সাজেস্টিভ টেন অ্যান্ড ফিফটিন মার্কস প্রশ্ন উত্তর পাবে সো একটা পেপারের মধ্যে এত কিছু জিনিস পাবে তোমরা অ্যান্ড তোমরা যদি কেউ নিতে চাও তাহলে হচ্ছে কেউ ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করতে পারো সো চল এবার দেখে নিই সাজেস্টিভ কোশ্চেন্সগুলো আমার কোশ্চেন্সগুলো দেখার পরে তোমরা আই থিঙ্ক আধ করবে যাই হোক মানে একটু আলাদা হয় মানে আলাদা হয় বলতে মানে কিছু মানে সমস্ত এতদিন যে ভিত প্রশ্নগুলো দেখে এসতো তার থেকে একটু হলেও আলাদা রকমের লাগতে পারে সো ফার্স্ট কোশ্চেন দেখে নাও প্রথম হচ্ছে কি যে জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করে করো এবং জনপ্রশাসনের জনের প্রকৃতি ব্যাখ্যা করো এটা ফার্স্ট কোশ্চেন নেক্সট হচ্ছে কি চ্যালেঞ্জ হিসেবে নয় জনপ্রশাসনের উদ্ভাবের কারণ ও মূল বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো নেক্সট হচ্ছে কি তোমাদের প্রশাসনের নীতি প্রণয়ন এর ওর নীতি বাস্তবায়ন এর গুরুত্ব লেখো নেক্সট হচ্ছে কি যে জনপ্রসানের পোস্ট কো কোড বা পিওএসডি সিওআরবি দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো এবং এই দৃষ্টিভঙ্গি দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো ওকে নেক্সট হচ্ছে কি জনীতি কী এবং ভারতের প্রাসঙ্গিকতা আলোচনা করো উল্লেখ করো এবার হচ্ছে কতগুলো টিকা আমি দিয়েছি যে টিকাগুলো হচ্ছে কি বছরের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে জনপ্রশাসনের সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার মূল নীতি নেক্সট হচ্ছে কি তুলনামূলক জনপ্রসারের মূল বৈশিষ্ট্য নেক্সট হচ্ছে কি তোমাদের জনপ্রশাসনের বেসরকারি জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য নেক্সট হচ্ছে কি নতুন জনপ্রশাসনের যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য বা লক্ষ্যের শনাক্ত করো বা উল্লেখ করো হচ্ছে কি তোমাদের গেল মডিউল ওয়ান মডুল ওয়ানের ওইগুলো কোশ্চেন্সগুলো করলে আপাতত হয়ে যাবে অ্যান্ড দু হাজার একুশ করলে এবছর জন্য এই কোয়েশেন্সগুলো করলে হয়ে যাবে ওকে নেক্সট মডুল টুটা দেখো মডুল এর ফার্স্ট কোশ্চেন জনপ্রশাসনের সমন্বয়ের গুরুত্ব ব্যাখ্যা করো অ্যান্ড এর সাবঅর্ডিনেট হিসেবে একটা কোয়েশ্চেন্স দেন জনপ্রশাসনের প্রাসনিক প্রশাসনিক প্রক্রিয়ার গুরুত্ব আলোচনা করো ওকে নেক্সট দুই নম্বর প্রশ্ন হচ্ছে কি যে ও ক্ষমতা অর্পণের মধ্যে পার্থক্য চিহ্নিত করো নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমানের তথ্যটি সংক্ষেপে ব্যাখ্যা করো ওকে নেক্সট হচ্ছে কি যে তোমাদের জননীতি রূপায়ণ বা বাস্তবায়ন বলতে কী বোঝো জননীতি রূপায়ণের প্রধান বাধাগুলি বর্ণনা করো নেক্সট হচ্ছে কি জনপ্রশাসনের কর্তৃপক্ষ তথা কর্তৃত্বের ভূমিকা ব্যাখ্যা করো নেক্সট হচ্ছে কি তোমাদের উন্নয়নশীল দেশে আমলাতন্ত্রের ভূমিকার মূল্যায়ন করো এবং আমলারা কি নিরপেক্ষ হতে পারে কি না সেটা ব্যাখ্যা করো নেক্সট প্রশাসনের বিকেন্দ্রিকরণের গুরুত্ব আলোচনা করো সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ করা কি সম্ভব কিনা তার সংক্ষেপে আলোচনা করো এগুলো তোমাদের মডিউল ওয়ান অ্যান্ড মডিউল টু এর কোশ্চেন্সগুলো আমি দিয়ে দিলাম অ্যান্ড কিছু এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি লাস্ট একটা কোয়েশ্চেন আছে আট নম্বরে সম্মেলন সম্মেলনের টিকা ঠিক আছে এটা টিকা এসে পড়তে হবে টু এর জন্য অ্যান্ড কিছু এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি সেগুলো এই কোশ্চেন্সগুলো বসার জন্য ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমাদের করতে হবে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি যে বৈদ্যুতিক প্রশাসন বলতে কী বোঝো এই প্রশাসনের উদ্দেশ্যগুলো লেখো নেক্সট বৈদ্যুতিক প্রশাসনের বিভিন্ন মডেল সম্পর্কে আলোচনা করো নেক্সট বিক্রন্দীকরণ বলতে কী বোঝো ইহার সুবিধা অসুবিধাগুলি লেখো নেক্সট হচ্ছে কি তোমাদের প্রশাসনের কেন্দ্রীকরণ কী এর সুবিধা অসুবিধা লেখো নেক্সট ডিজিটাল ইন্ডিয়া সম্পর্কে বিস্তৃত আলোচনা করো নেক্সট জনপ্রশাসন কি নয় জনপ্রশাসনের সম্পর্কে আলোচনা করো এই কোশ্চেনটাই বসে কিন্তু ইম্পর্টেন্ট নয় জনপ্রশাসনের ব্যাপারটা ঠিক আছে সো এই ছিল তোমাদের হচ্ছে কিছু কোশ্চেন্স আমি প্রত্যেকটা পেপারে হচ্ছে কি লাস্ট লাসমির পর পরপর পোস্ট করবো অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেন তারা একটুখানি মরবে সরি মানে অসুবিধার মুখে পড়বে ঠিক আছে আমি কোনো ভিডিওতে সাবস্ক্রাইব কথা বলি না অ্যান্ড আরেকটা জিনিসগুলো তোমাদেরকে যে যেহেতু কোশ্চেন্সগুলো হচ্ছে কি যে এদিক ওদিক হয়ে রয়েছে মানে সমস্ত সাজেশানসগুলো হচ্ছে কি যে দু হাজার ও প্রিভিয়াসের কোশ্চেন্সগুলো টুকছে তো ভিডিওটা শেয়ার করো তাহলে হচ্ছে কোনো বন্ধুগুলো হচ্ছে কি পড়তে পারবে I do right now